দিল্লিতে অধীর চৌধুরীর বাড়িতে দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল বহরমপুর টাউন কংগ্রেস। মঙ্গলবার বহরমপুর কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল। অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতাকর্মীরা। বুধবারেও বিক্ষোভ মিছিল করে কংগ্রেস। পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মী সমর্থকেরা। মঙ্গলবার দিল্লিতে অধীর চৌধুরীর বাড়িতে দুষ্কৃতীরা হামলা করে ভাঙচুর চালায়। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল বহরমপুর টাউন কংগ্রেস। মঙ্গলবার বহরমপুর কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল। এদিনের এই মিছিলে সামিল হন জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতা কর্মীরা। মঙ্গলবারের পর বুধবারেও বহরমপুরে বিক্ষোভ মিছিল করে কংগ্রেস নেতৃত্বরা। সর্বভারতীয় নেতৃত্বের নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন জয়ন্ত দাস এবং এই ঘটনার যথাযথ তদন্তের দাবি জানান তিনি। আপনারা জানেন, গতকাল সন্ধে 6:15 নাগাদ অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী, গোটা 12 জনের, তারা দিল্লির বাড়িতে আমাদের প্রিয় নেতা সর্বভারতীয় কংগ্রেসের নেতা অধীর চৌধুরীর বাড়িতে তারা হামলা চালায়। অধীর চৌধুরীর সাংসদ যে অফিস, সেই অফিসের কম্পিউটার ভেঙে দেয়, সেখানকার সমস্ত ফাইলপত্র লোলোপাট করে, সেখানকার যারা কর্মচারী আছে তাদেরকে তারা মারধর করে, এমনকি অধীর চৌধুরী বাড়িতে কোথায় আছে তারা স্লোগান দিতে থাকে অধীর চৌধুরীকে বেরিয়ে আসার জন্য। সেই সময় তিনি ঘটনাচক্রে সেই সময় তিনি পার্লামেন্টে ছিলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বাড়ির দিকে ছুটে আসেন। আমরা বলতে চাইছি, যে জায়গায় অধীর চৌধুরীর বাসভবন, সেই বাসভবনের খুব কাছেই প্রধানমন্ত্রীর নিবাস, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর নিবাস, অর্থাৎ হাই প্রোফাইল অ্যালার্ট জোন হচ্ছে যেখানে তিনি বসবাস করেন। এরকম একটা দিল্লির মতো জায়গাতে বাড়িতে হামলা কেন, এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি। 2 মাস ধরে যদি আমরা দেখি, তাহলে দেখব ভারতবর্ষে একটাই নেতা টিভির পর্দায়, লোকসভায়, যিনি অনবরত কখনো সিএর বিরুদ্ধে, কখনো এনআরসির বিরুদ্ধে তিনি তার প্রতিভা জানিয়ে আসছেন। খুব স্বাভাবিক কারণে অধীর চৌধুরী কোনো বিশেষ রাজনৈতিক দলের, যারা নাকি বুর্জোয়া শ্রেণীর দল, যারা নাকি এই ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে, তাদের কাছে অধীর চৌধুরী শত্রুতে পরিণত হয়েছে। গতকাল লোকসভায় অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তার পদত্যাগের দাবিতে যখন গোটা লোকসভা সোচ্ছার, তখন দেখা গেল লোকসভা শেষ হতে না হতে অধীর চৌধুরীর বাড়িতে হামলা হলো। এই ঘটনা থেকে একথাই প্রমাণ করে যে ভারতবর্ষের রাজধানী দিল্লি সাধারণ মানুষের জন্য তো নিরাপদ নয়ই, এমনকি যারা সর্বভারতীয় নেতা, বিরোধী দলনেতা, তারাও আজকে নিরাপদ নয়। এ ভারতবর্ষকে আমরা কোন ভারতবর্ষ দেখছি? পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মী সমর্থকেরা। যদিও পরে বেলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পথ অবরোধ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাউন্ট লিটেরাজি স্কুল এখন জঙ্গিপুরে। আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে একটি আদর্শ ইংরেজি মাধ্যম স্কুল। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অডিও ভিজুয়াল ক্লাস, গ্রন্থাগার, ল্যাব, কম্পিউটার রুম, শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, খেলার মাঠ, সুইমিং পুল এবং আবাসনের সুব্যবস্থা সহ রয়েছে স্কুল বাসের পরিষেবা। প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের সাথে মাউন্ট লিটেরা জি স্কুল। মাউন্ট লিটেরা, থিঙ্ক এডুকেশন, থিঙ্ক জিলার, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন।